नतून नतून भिडियो पेते सबस्क्राइब करुन एसके टीवी। আরে বন্ধু বন্ধু এতদিন পরে কি মনে করে আসলি? দরকার ছাড়া তোর কাছে আসিনি, আর যেহেতু নির্বাচন এই নিয়ে অনেক ব্যস্ততা ছিলাম। আচ্ছা, গ্রামের কিছু ছেলেদের লেখাপড়ার ব্যাপারে আমি সহযোগিতা করেছিলাম। আচ্ছা, এই বিষয়ে ওদের কিভাবে আরো সামনে আগানো যায় এই বিষয়ে তোর সাথে আলোচনা করতে আসলাম। আচ্ছা, তোমাকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি বলো? গ্রামের অধিকাংশ লোক নিরক্ষর, এই গণশিক্ষা স্কুলে এদের নিয়ে আমি বেশ কিছু লেখাপড়া শিখাইছি। আচ্ছা, এদের যাতে সামনে আরো ভালো লেখাপড়া করে এই বিষয়ে তোর সাজেশন দিতে এসেছি। বিষয়টা তো বুঝতে পারলাম, কিন্তু বর্তমান পরিস্থিতি তো তুমি বুঝতে পারছো। করোনাকালীন সময়ে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হতে বসেছে, এমনকি আমার প্রতিষ্ঠানটাও বন্ধ। তবে তবে কি একটা বুদ্ধি আছে। রাত্রে আমি একটু ফ্রি থাকি, তুমি যদি তাদেরকে রাত্রে আমার কাছে পাঠাও তাহলে আমি তাদের পড়াশোনার ব্যবস্থা করব। কিন্তু তোমাকে প্রশাসনের বিষয়টা দেখতে হবে। ওসব নিয়ে তুই ভাবিস না, সব দিকে আমি দেখব। আগামীকাল আমি ওই ছেলেগুলোর সাথে কথা বলি, বলে ওদের এখানে পাঠানোর ব্যবস্থা করি। বন্ধু, তুমি সত্যি একজন জনপ্রতিনিধি। বন্ধু, আমার তো জরুরি মিটিং আছে, আমি আসতে হবে। উঠবে? আচ্ছা, তাহলে অবশ্যই আসবে, আর ওই ছেলেগুলোকে আমার কাছে পাঠিয়ে দেবে। আমি ওদের পাঠানোর ব্যবস্থা করছি, তুমি ওগুলো ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, গ্রামের অধিকাংশ মানুষই নিরক্ষর। যদি প্রতিটা ইউনিয়নে এইরকম প্রতিদিন থাকতো তাহলে হয়তো আমরা সোনার বাংলাদেশ করতে পারতাম। আসসালামু আলাইকুম তরুণ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমরা তো গণশিক্ষা স্কুল থেকে বেশ ভালোই শিক্ষা নিলে, তো সেই শিক্ষা থেকে তোমরা কি কি কাজ করছো? আমরা এক একজন এক একটা কাজ করি। কেউ মাঠে মুনিশ কাটি, কেউ রাজমিস্ত্রির কাজ করি, মানে সব এক একজন এক একটা কাজ করে বেড়ায়। কাজ করা তো ভালো। তো তোমরা কি এভাবেই থাকবা নাকি সামনে আরো ভালো কিছু করার জন্য আগাবা? সুযোগ সুবিধা তো সবারই পাওয়া উচিত, কিন্তু আমরা তো সেরকম সুযোগ সুবিধা পাচ্ছি না, বা আমাদের এরকম সুযোগ সুবিধা দেওয়ার লোকও নাই। সুযোগ সুবিধা, উপায় পথ সবই আছে, শুধু একটু কষ্ট করতে হবে। তোমরা কি কষ্ট করতে পারবা? কষ্ট তো আমরা করি, কিন্তু কষ্টটা কেটে বোঝাই বলে। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে তোমরা প্রশিক্ষণ নাও, নিয়ে ওখান থেকে যার যার সুবিধা সেই অনুপাতে সে তার কর্ম বেছে নিতে পারবে। এর জন্য সরকার সাহায্য করবে এবং কিছু লোন ভিত্তিক টাকা দেওয়া হবে। তোমরা সবাই মিলে একসময় আসো, তোমাদের সকল রকম ব্যবস্থা আমি করার জন্য যোগাযোগ করছি। তোমরা কি রাজি আছো? হ্যাঁ, সবাই রাজি আছি। তাহলে শোনো, নাইট স্কুলে যে লেখাপড়া শিখেছো ওখানে আবার পুনরায় তোমরা নতুন করে ভর্তি হও। জি, হয়ে মাঝে মধ্যে ক্লাস করো। জি, ঠিক আছে। ঠিক আছে। জি জি, আচ্ছা তাহলে। আসসালামু আলাইকুম। জি, আচ্ছা। করুন যে কাজ ভাই যে কথাটা কইলো, হ্যাঁ, এটা কিন্তু ভালো। হ্যাঁ, প্রশিক্ষণ নিয়ে ভালো কাজ করা যায়। তরুণ বলছিলাম যে দল চালাতে হলে অনেক খরচাপাতি আছে। যখন জোসেফের চেয়ারম্যান বানাইছিলাম তখন জোসেফ তো অনেক কিছু আমার জন্য করছে, তুমি তো আমার জন্য কিছু করতে পারবে? কিছু করবে? আমি তো সর্বসময় জনগণ আপনার জন্য কাজ করতেই আছে। কাজ করছো ঠিক আছে, সমস্ত কিছু যদি জনগণকে বিলিয়ে দাও তাহলে দল চলবে না। দলে को देखते होगा तुम्हारे को देखते होगा हमारे को देखते होगा ওভার সাইড নিয়ে কাজ করবে ওয়াসা বুঝেছি আমি গরিবের হক মেরে আপনাকে কিছু দিতে পারবো না আমি ওই জসিমের মতো হইতে পারবো না আরে না আমি তো সেটা বলি না আমি বলছিলাম যে কারো হক মেরে তোমাকে দেয়া লাগবে তারপরে একটা পার্টির দল চালাতে হলে একটা খরচা আছে সেটা তুমি তো জানো তুমি তো দশটা ছেলে পড়ছো তাহলে তোমার খরচা নাই तेरे आमार तो खर्चा है जो किसुटा तुम्हें किसु करते पारते ताहले तो होतो आपनी जेटा बोलछेन एटा आमार द्वारा कखनोई सम्भव नय कारण तुम्हार किन्तु चेयरमैन पद हाराई जाबे तुमि बेशे राष्ट्र करते पारबे ना जनगण आपनाके चिने फेलेछे सामने निर्वाचने आपनी आमार शेयर निये चिंता करेन ना आपनार शेयरटा निये आपनि चिंता करेन ठीक आछे देखा जाबे समय आपनि সেটা দেখা যাবে বস তরুণ বেশ মেলা ইয়ে হয়ে গেছে বাইরে গেছে কি করতে হবে বলেন থামো থামো আরো ব্যবস্থা হবে একটুখানি খালি অনুমতি দিতে না ধরা যায় এখন কিছু করতে হবে না বুদ্ধিটা মারতে হবে বুদ্ধি আর কি দিব বস আসতে পারি বাবা আসেন আসেন রাব্বান চাচা আসেন হ্যাঁ বাবা ভালো আছো বাবা ভালো ভালো আছেন চাচা আসলেন আপনার জন্য কি উপকার করতে পারি বাবা ওই আসলাম তোমার কাছে আমার ওই মেয়ের জন্য একটা কাগজ নেব তোমরা যে কি কাগজ দাও ওই যে জন্ম তারিখ লেখা থাকে ওই কাগজ টিকিট না কি জন্য বলো ওই কাগজের জন্য আসলাম বাবা ওয়াসা বুঝেছি ওটা হলো জন্ম নিবন্ধন সম্ভবত হতে পারে বাবা হতে পারে তো একটা কাজ বাবা ওই কাগজটাই আমার মেয়ের বয়সটা 18 বছর একটু করে দেবা 18 বছর 18 বছর করে দেবো কেন মানে হয়েছে কি বাবা আমার মেয়েটার একটা বিয়ের সম্বন্ধ এসেছে তো ঘটক বলেছে যে ওই কাগজে 18 বছর লেখা না থাকলে কাজে নাকি বিয়ে পড়াবে না সম্বন্ধটা ভালো বাবা বাজারে দোকান আছে ভালো ইনকাম সোর্স বংশ বুনিয়াদ ভালো তাই ভাবলাম সম্বন্ধটা আমি গড়ব এখানে মানে মেয়ের বিয়েটা দেবো তো এই 18 বছরের জন্য সমস্যা আছে বাবা তুমি আমার নিজের লোক একটু এই 18 বছরটা লিখে দেবো বাবা চাচা সবই ঠিক আছে চাচা আপনি কি জানেন 18 বছর হওয়ার আগে মেয়েকে বিয়ে দেওয়া আইনগত অপরাধ দাও বাবা তরুণ ওই কাগজটা আমাকে লিখে দাও কাগজটা লিখে দিলে মেয়েটার বিয়েটা হবে বিয়েটা হলে মেয়েটা সুখে থাকবে শান্তি থাকবে আর তুমি আমার নিজের লোক আমি সারা জীবন তোমাকে ভোট দিই আগামী তো তোমাকেই ভোট দেবো চাচা ভোটটা তো বিষয় না আমি আপনার ছেলের মতো আপনার মেয়ে মানে আমার বোন আমি চাবো না আমার নিজের বোনের কোনো ক্ষতি হবে ক্ষতি ক্ষতি কেন হবে বাবা চাচা এটা হলো বাল্যবিবাহ বাল্যবিবাহ হলে মানুষের অনেক মৃত্যুর ঝুঁকি থাকে 13 থেকে 14 বছর বয়সের একটা মেয়ে যে নিজেকে নিজে সামলাইতে পারে না সে পরে সংসারে যায় সামলাবে কীভাবে চাচা অল্প বয়সে যদি তার পেটে বাচ্চা আসে বাচ্চা জন্মের সময় মা ও বাচ্চা দুজনেই মারা যেতে পারে কি বলছো বাবা চাচা এটাই জি চাচা মেয়ের ভালোর জন্য যদি বিয়ে দেওয়া হয় বিয়ের পরে সে যদি সেখানে মারা যায় তার সে নিজের মেয়ে বাসায় যায় কলাকে মেরে ফেলাই ভালো না বাবা তুমি আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছো আমি আমার এত বড় সর্বনাশ করতে দেবো না আমার মেয়ের বিয়ে আমি দেবো না বাবা এখন যে মেয়েকে এত কষ্ট করে মানুষ করছি সেই মেয়ের মৃত্যু আমি কামনা করতে পারি না বাবা আমি ভেবেছিলাম এখন বিয়ে দিলে মেয়েটা সুখে থাকবে কিন্তু কম বয়সে বিয়ে দেওয়ার কারণে মেয়ে যদি মারাই যায় সন্তান যদি মারাই যায় এর বিয়ে আমার দরকার নেই বাবা তুমি আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছো বাবা আমি আমার মেয়ের বিয়ে দেবো না বাবা কম বয়সে আমি আমার মেয়ের বিয়ে দেব না। চাচা আপনি মন খারাপ করবেন না, আপনার মেয়ে মানে আমার বোন, মেয়ের 18 বছর পূর্ণ হোক, যত বিয়ের খরচ লাগে সব আমি দেব, এই দায়িত্বটুকু আমি দিলাম। আমি খুব ভুল পথে চলছিলাম বাবা, আমি খুব ভুল পথে চলছিলাম। তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমি এই বাল্য বিবাহ দেব না বাবা। খুব চাপে ছিলাম রে ভাই, আর যত বড় কাজ তুমি করছো রানী চেয়ারম্যান মাস ধরে, এটা তো চাপ হবেই। তারপরে তো তোমার ঘর করে আসলাম। আপনি জানেন জেলের ভিতরে কয়টা দিন আমার কিভাবে কাটছে। আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। অনেক লোকজন ঘরে ঘরে করে লাগছে, তারপর ভাই হ্যাঁ বল। আমার লেট করে বার করছেন, আমার কোনো দুঃখ নাই। তরুণরা কি করলেন সেটা? হ্যাঁ তরুণের কথা বলিস না রে, তরুণ তো ঘাট তারা, ও তো আমাদেরও মানে না। তো দেখবেন আসলাম, এখন মনে করেন যে আমার যে পজিশন, আমার তো আর চেয়ারম্যানটি খাওয়ানো সম্ভব না। একজনকে দেখ, প্রার্থী দেখ, তোর এলাকার কোনো লোকজন থাকে তাকে ইলেকশনে নিয়ে আসবে। তরুণের সাথে লড়তে হলে তো শিক্ষিত মানুষ দরকার। শিক্ষিত মানুষ এটা আছে বড় ভাই। কে তোদের এলাকার? তো নাকি এলাকার মানে আমার নিজের ছোট বোন। দেখ যদি সে ইলেকশন করতে চাই, সে শিক্ষিত আছে, তাকে আমরা দাঁড় করাই দেবো। কিন্তু আপনার সাহায্য দরকার। আমার তো সবসময় তোর সাহায্য আছে, আর আপনার জন্য আমি কি করতে পারি? আপনি আমি যেভাবে যত কষ্ট হোক যাই হোক আমি বন্ধুরে আমি দেখার ব্যবস্থা করতেছি। দেখ বলে দেখ যদি সে রাজি হয় তাহলে তোর জন্য আমি কিছু করতে পারি নাকি। দেখি দেখতেছি বড় ভাই, এখন একটা ব্যস্ত আছে, আমি আমার মতো করে বোঝাই না আপনার যদি আমি কি করলাম। যেভাবে হোক রাজি করাবো, ভালো থাকে। আপনার হাতজন আমার মাথার উপর সবসময় থাকে, আমি সবসময় তোমাকে দোয়া করি। এতদিন পরে হলো আমার সাড়ে চেনের জন্য আমি অনেক খুশি হলো ভাই। আসছে বড় ভাই, আসছে আচ্ছা ঠিক আছে। নীলিমা ভালো আছিস তুই বল? হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? ও যে কথা বলতে চাচ্ছিলাম, তরুণ তো আমাকে সেই ফাঁসালে ফাঁসি দিয়েছিল বল। হ্যাঁ ও নিজের মাথা ফাটায় এমপির কাছে বিচার দিয়ে আমার জেলে ঢোকাই দিয়েছিল। অনেক কষ্টে এমপি আমার বার করছে। এখন যেভাবে হোক তরুণের সঙ্গে লড়তে হবে। আমার তো মনে করতো আর আমার তো আর ক্ষমতা নাই ইলেকশন করার মতো, তাই তুই তো চলে আয়, ইলেকশন তোকে করতে হবে। হ্যাঁ তুই যদি আসিস বোন আমার কিন্তু খুব উপকার হয়, তোর তরুণের সাথে প্রতিশোধ নিতে পারি। কারণ তুই দেখ না, তুই দেখ আমার দাদা ছিল চেয়ারম্যান, আমার বাবা ছিল চেয়ারম্যান, সেই চেয়ারম্যান যদি আমরা হারাই ফেলি আর কি জীবনে ফিরে হবে কত। হ্যাঁ তুই তাড়াতাড়ি পারিস চলে। হ্যাঁ ঠিক আছে। He said to me, why are you sitting alone the room? বুঝতে পেরেছো? জি। এই বিষয়গুলো ইংরেজি যে বিষয়গুলো, এটা নকদর করে নিয়ে আসতে হবে। ইংরেজি অত্যন্ত সোজা জিনিস, যদি তোমরা সেটাকে ভালোভাবে গ্রহণ করো। মাস্টার সাহেব ভিতরে আসতে পারি? হ্যাঁ আসো। আরে বন্ধু আসো আসো আসো। দোস্ত হ্যাঁ দেখতে আসলাম। দেখতে এসেছো? তুমি খুব ভালো কাজ করেছো। এই ছেলেগুলো অত্যন্ত ব্রিলিয়ান্ট, আর এদেরকে যদি আমার কাছে না নিয়ে আসতো তাহলে এরা নষ্ট হয়ে যেত। তো যাই হোক তুমি একটা ভালো কাজ করেছো, তুমি সত্যি একজন জনপ্রতিনিধি। আসলে আমি তোর প্রতি অনেক ভরসা ছিল। তোমরা চেয়ারম্যান সাহেবকে দেখে খুশি তো? হ্যাঁ দেখছো नीरज भाई मिराज কোথায়? মিরাজ ভাই তো শহরে গেছে। যাই হোক তোমরা আসো, তোমাদের বুঝাই দিই। গ্রামের যে বয়স্ক ভাতা লিস্ট করার দায়িত্ব ছিল মিরাজ সহ তোমাদের, মিরাজ যখন নাই তাহলে তোমরা এই লিস্টটা সুন্দরভাবে গ্রামের মানুষের নাম ঠিকানা লিখে নিয়ে আসো। তাহলে মিরাজ ভাই আসলাম তাই বলবো। হ্যাঁ বলবো, আর গ্রামের লোকজন একটা যেন বাদ না পড়ে, সুন্দর করে লিস্ট করে নাম সহ লিখে নিস। ঠিক আছে, এটা কেমন করে করবে একটু বোঝাই দিলে ভালো হতো। আচ্ছা, ভালো তো? ওটা কে? এটা আমার বোন নীলিমা। তো ইলেকশনে সব কি করছো তোমরা? ইলেকশনে তো আমার তো মনে করেন আত্মদান সম্ভব না। হ্যাঁ নীলিমা, এবার তো ইলেকশন তোমাকে করতে হবে। তোমার ভাই তো সমস্যা, তোমার ইলেকশন করতে হবে এবং তুমি কাজ প্রস্তুতি নিয়ে নাও। আমি তো একা পারবো না, এর জন্য আপনাকে সাহায্য দরকার। আমি তো তোমার সঙ্গে আছি, আমার লোকজন আছে, যখন যা দরকার তুমি দেখে গেছে। লাস্ট পর্যন্ত আমি আছি। আমার ভাইকে যারা জেল খাটাইছে তাদেরকে আমি এত সহজে ছাড়ছি না। তাদেরকে বোঝাই দেব কত ধানে কত চাল। কত ধানে কত চাল এটা বোঝাইলে হবে না, ওই তরুণরা বোঝাইতে হবে। যে কাজটা করছে ওরে এবার নির্বাচনে হারাইতে হবে। এই তুই থাম, সবার রান করছি। আমার মনে কি রাগ নাই? এমনি এমনি তোমার বোনকে আমি নিয়ে আসি না, এবার সবাই মিলে বুঝিয়ে দেবো কয় বেগুনে কেজি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন? জি ভালো। আপনাকে তো চিনলাম না গো। আমি জসিমের বোন, দেশের বাইরে ছিলাম, এসেছি দেশে। কোথায় যে বসতে দি, তো এখানে তো বসার জায়গাও তো নাই। না চাচা, আমি বসতে আসিনি। আপনি কি বয়স্ক ভাতা পেয়েছেন? না, বয়স্ক ভাতার উপযুক্ত আমার না মা, তাই আমাদের হয় নাই। তরুণরা আপনাকে দেয়নি? না, বয়স্ক ভাতা আমাদের হলে তো হইতো কি, আমার তো বয়স হয়ে গেছে, এখনো তো কোনো খোঁজ খবর নেই। তুমি চাচার নাম ঠিকানাগুলো লিখে নাও। আচ্ছা তুমি? জি বলো, কি কোনো কথা বলবে? জি, জসিমের বোন নীলিমা আসতে শহর থেকে আপনাদের খোঁজ খবর নিচ্ছে, গ্রামে আসি খোঁজ খবর নিচ্ছে। জি তাহলে শোনো, গ্রামের লোক সবাই আমার আপন, কেউ পর না, সবাই আমাকে ভালো বলে। তো ভালো বলার মধ্যে একজন মন্দ বলার লোকের দরকার আছে। ওটা খোঁজ খবর নিয়ে আমার দোষ ত্রুটি ধরার জন্য চেষ্টা করছে, এটা একটা ভালো দিক। এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাবো, তার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো। এটা করছে, এটা কোনো ব্যাপার না, এটা একটা অনেক ভালো জিনিস, এ নিয়ে তোরা চিন্তা করে না। ঠিক আছে, আপনার তো গ্রামের নামটা ভালোই শোনা যাচ্ছে। আপনি কি নামগুলো টাকা দিয়ে কিনেছেন? কেন, গ্রামে কি সবাই বয়স্ক ভাতা পেয়েছে? আমার জানা মতে সবার তো পাওয়ার কথা, তাহলে এগুলো কি বাহিরের লোক? সাব্বির মিরাজকে এখনই ডাকো। আচ্ছা আপনি বসেন, আমি এটা এই বিষয়টা দেখছি। আপনি বসেন, আপনি চেয়ারে বসেন। আমি এখানে বসতে আসিনি, গ্রামের এই লোকগুলো কেন বয়স্ক ভাতা পেল না আমি তা জানতে চাই। আপনি শান্ত হয়ে বসেন, আমি আপনাকে সব বুঝাইছি। প্লিজ আপনি চেয়ারে বসেন। ভাই ডাকছো? মিরাজ জি, গ্রামের যে বয়স্ক বিধবা ভাতার জন্য তোমাকে লিস্টের কাজ দিয়েছিলাম, জি, এতগুলো নাম কিভাবে বাদ পড়লো? ও ভাই আসলে মানে যখন গেছিলাম তখন হয়তো অনেকে কাজে ছিল আর অনেকের আইডি কার্ড ছিল না, মানে ওগুলো হয়তো বাদ পড়ে গেছে। এগুলো তো শুধুমাত্র অজুহাত। অজুহাত মানে কি জানো? কাজে ফাঁকি দেওয়া। পুনরায় তুমি এই লিস্টগুলো করে আমার সামনে আসবা। মানুষ মাত্রিক ভুল। ছেলেদের কাজ দিয়েছিলাম, ওরা মনোযোগ সহকারে করতে পারেনি। আমার এই ভুলটা ধরে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাহ, নিজের দোষটা অন্যের ঘরে চাপিয়ে দিতে ভালোই বোঝেন। না আসলে আপনি আমাকে ভুল বুঝছেন। আমি যা বুঝার তা বুঝে গেছি। ছেলেটা কি মন খারাপ করলো? একটু বকাবকি করলাম, একটু ফোন লাগাই। হ্যালো মিরাজ, ওয়ালাইকুম আসসালাম। শোনো, তুমি কি কালকারে কথাই মনে কষ্ট পাইছো নাকি? তুমি আজ বিকালে মিস লিলিমার সাথে দেখা করো। তিনি আমার ব্যাপারে কিছু ভুল ধারণা করেছেন, তো ওনার সাথে করে আমি বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন কর্মক্ষেত্রগুলো ওনাকে দেখাতে হবে। উনিও যাওয়ার জন্য ইচ্ছুক, তো সুযোগটা কাজে লাগাই। তুমি সেভাবে কাজ করো তাহলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। হঠাৎ এদিকে আসলাম মিরাজ, তোমার ফার্ম দেখানোর জন্য, লিলিমাকে নিয়ে। দেখবেন? হ্যাঁ দেখবেন। আসেন, সমস্যা নেই, আসুন, ভিতরে আসুন। মিরাজ জি ভাই, ফার্ম তো সব দেখলাম নীলিমার সাথে গেলে, তুমি তো অনেক আগাই গেছো। সবই আপনার দোয়া ভাই। তুমি যে লেখাপড়া করছো, পাশাপাশি ফার্ম করছো, জি, শুধু এই কাজে থেমে থাকলে হবে না, আমার সাথে তোমার অনেক কাজ করা লাগবে। থাক, শুধু নিজের জন্য কাজ করলে হবে না, এই পুরা গোটা সমাজের জন্য আমাদের অনেক কাজ করতে হবে, যা সবাই নিয়ে আমাকে আগাইতে হবে। সে তুমি যা ভালো বোঝো, তুমি যদি বলো তাহলে আমি থাকবো, তোমার কোনো সমস্যা। ঠিক আছে ভাই, এই বিষয়ে তুমি একসঙ্গে আসো, কথা হবে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা। বন্ধুদের সাথে আড্ডা দিতেছিলাম। আড্ডা দিলে হবে? সরি ভাই, এই যে তুমি যে প্রজেক্ট হাতে নিছো মাছের চাষ, এর পিছনে অনেক শ্রম দেওয়া লাগে, এই শ্রমগুলো না দিলে সকল কিছু ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা ভাই, খেয়াল রাখবো। এখন তুমিও খেয়াল রাখবা, এদের সবাইকে সেভাবে কাজ করার জন্য উপদেশ দিবা, তা না হলে আমরা সবাইকে নিয়ে এই সমাজ আগাবো কিভাবে? ঠিক আছে। নীলিমা, সারাদিন কোথায় ছিলি তুই? আমার কাজে ছিলাম। তোর কাজে ছিলি মানে? সব কাজের কথা কি তোমাকে বলতে হবে? আচ্ছা, তুই তোর কাজে ছিলি, সারাদিন তরুণের সাথে ঘুরে বেড়াচ্ছিলি, কি মনে করছিস তুই? তোর কোনো খবর কি আমার কাছে আসে না? আমার যা ভালো লাগে। তোর ভালো লাগে মানে? তুই আমাকে সাহায্য করার জন্য এসেছিস নাকি তরুণকে সাহায্য করার জন্য এসেছিস বলতো? দেখো ভাইয়া, তরুণের সঙ্গে যেতে আমি না ঘুরি, তরুণের মনের দুর্বলতা আমি বুঝবো কিভাবে? তো ঠিকই বলেছিস। আচ্ছা ঠিক আছে, তা কি রকম ঘুরলি? জোসেন, হ্যাঁ বড় ভাই, কোথায় আছিস তুই? আমি একটা কথা বলছি গুরুত্বপূর্ণ, এটা তুই ভালোভাবে মাথায় নে। হ্যাঁ হ্যাঁ, আমার গোড়ার যত মালামাল আছে সমস্ত মালামাল তরুণের গোড়ায় ঢোকাইতে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আপনি টেনশন করেন না, কাল সকালে আমি পুলিশ পাঠাবো। আমরা আজকে রাতের ভিতর কাজ করে দিচ্ছি, দেখো কোন জায়গাটা কত টাকা নেওয়া হচ্ছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, কাজ তো করে দিছি। হ্যাঁ, এবার যত তাড়াতাড়ি সম্ভব তরুণদের ধরা দেওয়ার ব্যবস্থা করেন। ভাইয়া বল, তুমি কি জানো যাদের সাহায্য নিয়ে তরুণী ক্ষতি করেছে তারা কেমন লোক? হ্যাঁ জানি তো, ওরা তো সবাই আমার নিজের লোক। কেন, কি হয়েছে? তুমি কি জানো এমপি কি করছে? কি করছে? আপনি কি আমাকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডেকেছি, তুমি বসো। লিলুয়া কাছে আসো। কেন? আসো না, কথা আছে তোমার সঙ্গে। আপনি তো মানুষ ভালো নাই। কি? এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন? চল দেখছি, আমার সাথে আয়। হ্যাঁ জোসেন, কি হলো? সারা বছর আপনাকে আমি আর বড় ভাই মানি, আর আপনি কি কাজ করলেন বলেন তো? আরে ছোট ভাই, তুমি আমার ছোট ভাই না। কি হয়েছে? চুপ করেন আপনি, বলো না কি হয়েছে তোমার? আপনার নফস ঠিক নাই। আপনাকে আমি নিজের বড় ভাই ছেলে বুকের ভিতর বেশি আসন দিয়ে রাখিছি আমি, আর আপনি আমার বোনের নাম খারাপ কথা বলেন। কি জানা বলেন আপনি? ভাই বসো, তুমি ঠান্ডা হও আগে, তোমাকে বলতেছি সব। আরে মিয়া, ঠান্ডা কিভাবে হয় বলেন? একটা বোনের উপর যদি এরকম কথা আসে তার ভাইয়ের মাথা কি ঠান্ডা থাকে বলেন? ও সেই মানুষ কি বলতে কি বলছে? আপনি ঠান্ডা করো। আপনার ভিতরে আর আমার ভিতরে যা সম্পর্ক ছিল আজকে সব বন্ধ। আজকে আপনি আমার বড় ভাই না, আমি আপনার ছোট ভাই। আরে রাগ করছো কেন? আমি ভাবতে পারি না আপনি কিভাবে এই কাজটা করলেন। আপনার ছোট ভাই বসে তুমি সব কথা আছে? না না, কোনো কথা নেই। আমি আপনাকে বলি, আপনার ভিতরে এতটুকু কি বিবেক নাই? সে আমার ছোট বোন, আপনার ছোট বোন, আপনি এরকম কাজ করলেন। তেমন কিছু বলি নাই তো, বসে কথা তো ওর সঙ্গে কথা বলি। মাথা ঘুরে গেছে আমার, জানেন আপনি? ও আরেকটা কথা, আপনি আমার যে তরুণদের যে কাজ করাইছেন না, আপনি নিজে শেয়ার করবেন। আর এই ব্যাপারটা নিয়ে আপনি পুলিশের কাছে কিছু করতে পারবেন না। যদি আপনি এই কাজটা করেন আমি নিজে পুলিশের হাতে দিয়েছিলাম। কথাটা মনে রাখেন। হ্যালো, রাস্তার কাজগুলো খুব দ্রুত সারতে হবে। सामने बर्षा आसছে মানুষের চলাচলের অবস্থা খুব খারাপ। তরুণ তরুণ ফোনটা রাখো, আমি পরে কথা বলি। আরে জসিম, আরে আমি তো তোমারে খুঁজতেছি, তুমি বাগানে বসে আছো। সবাই বসো বসো, বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে। কেমন আছো? তো ভালো আছি ভাই। হঠাৎ তুমি এলে, খবর কি ভাই? খবর, মানুষ যখন অনুতপ্ত হয় না তখনই মনে করো ভালো কিছুর কাছে আসার চেষ্টা করে। আমি তোমার কাছে আসলাম কিছু কথা বলার জন্য। তো বলো, কি বলতে চাচ্ছ সেটা। আমি তো মনে করো জীবনে অনেক ভুল করে ফেলাইছি জানো। এই এমপির সাথে থেকে থেকে আমি নিজেও খারাপ হয়ে গেছি, তার ভুলের কোনো ক্ষমা নাই। আমি কোন মুখে কথাগুলো তোমাকে বলবো, আমি ভাষায় খুঁজে পাই না জানো। এটা তো ভালো কথা, 10 জনের কথা চিন্তা করে যে নিজেকে পরিবর্তন করতে পারে, এর মতো ভালো কিছু আর হয় নাকি। তুমি বড় একটা মহৎ কাজ নিয়ে আমার কাছে এসেছো, এজন্য ভাই আমি অনেক খুশি। তো ভাই তুমি আমারে ক্ষমা করে দাও, এমপির কথা শুনে আমি তোমার গোডাউনে চাল ডাল সব ঢোকাইছি তোমার ফাঁসানোর জন্য। আমি নিজেই অনুতপ্ত হয়ে তোমার কাছে আসছি। তাহলে আমি এখন কি করি? তোমার কিছু করা লাগবে না ভাই, ভুল যখন আমি করছি প্রায়শ্চিত্ত আমি নিজেই করবো। প্রয়োজনে আমি আবার জেলে যাব, আর আমি যদি এবার জেলে যাই এমপিরে নিয়ে জেলে যাব। আর তুমি এটা নিয়ে মাথা ঘামাও না, আর যত চাল ডাল যা আছে সব আমরা দুজন মিলে এবার দুজন একসাথে হয়ে গরিব দুঃখীদের মধ্যে বিলাই দেবো। তাহলে তার কোনো সমস্যা থাকছে না? না, তাহলে সমস্যা নেই। এবার 2 ভাই মিলে এমপিকে প্রতিহত করতে হবে। উপরে উঠাতে যাবে না কেন? ওঠা যাবে না কেন? ওটা যাবে না, আগে আমাদের এমপি সাহেব আছে, তারপরে এমপি সাহেব। এমপি সাহেব আগে মানে? আমাদের এমপি সাহেব আছে, তারপরে জানো। এমপি আগে না জনগণে আগে? আমাদের এমপি আগে। চলো এই সব আসেন, শুনলেন। এ দেশ আমার, এ দেশ তোমার, এই বাংলাদেশ সবার আছে সমান অধিকার। এ দেশ আমার, এ দেশ তোমার, এই বাংলাদেশ সবার আছে সমান অধিকার। কেন মানছ না সমাজের রীতিনীতি? করছো কেন মোদের নিয়ে দুর্নীতি আর ছল চাতুরি? কেন মানছ না সমাজের রীতিনীতি? করছো কেন মোদের নিয়ে দুর্নীতি আর ছল চাতুরি? সমাজ সেবার নামে কেন মারছো লাথি? পেটে মোদের মারছো লাথি, পেটে মোদের। এ দেশ আমার, এ দেশ তোমার, এই বাংলাদেশ সবার আছে সমান অধিকার। করছো কেন চাউল ডাউল তেল চুরি? দেখছো না আজ বাংলাটা এক মৃত্যু পুরী। করছো কেন চাউল ডাউল তেল চুরি? দেখছো না আজ বাংলাটা এক মৃত্যু পুরী। উধার তোরা খেপলে দাদা মাতপরিটা থাকবে না আর, মাতপরিটা থাকবে না আর। এ দেশ আমার, এ ए देश तोमार ए बांग्लादेश सबार आछे समान अधिकार ए देश आमार ए देश तोमार ए बांग्लादेश सबार आछे समान अधिकार ए देश आमार ए देश तोमार ए बांग्लादेश सबार आछे समान अधिकार এতদিন যা হওয়ার হয়েছে আমরা দেশের জন্য কাজ করবো সবাই মিলে, কারণ রাগ জল থাকবে।